গরিবের জন্য করছে, বুঝলেন? এইটুকুই আমরা জানি। এই জন্য ইরশাদকে ভালোবাসি, ইরশাদের পার্টি নিয়ে আসি, ইরশাদকে আমরা ভোট দিচ্ছি, বুঝলেন? এই শুভাকাঙ্ক্ষীকে আজকে আমরা তাকে মৃত্যুদেহ দেখতে আসছি। স্যার আমরা কইছি যে স্যার আমাদের স্কুলটা স্যার কইছে মুস্তফাক বলো তোমার কুরবানি করো সব দেয় তারপরে উনি আসে নামাজ পড়ে আমাদের ইরশাদ না করে যায়। আমাদের স্যার এই এলাকার এই অল বাংলাদেশের মধ্যে যে উন্নয়ন করছে এ পর্যন্ত কোনো সরকার এ পর্যন্ত করতে পারে নাই। ওকে খুবই আমাকে ভালোবাসি আমাদের নেতা। আমি আশা করি সরকারকে আবেদন জানাই অঙ্গুরোধানোর মরাদেহটার দাফন কার্য সম্পূর্ণ করা হয়, এটুকু আমি আবেদন করছি সরকারের। আমার প্রিয় বন্ধু হুজুর বাবাদ, আমাদের গৌরব, আমাদের অহংকার, 68,000 গ্রাম বাংলার নয়নমণি আলহাজ হোসেন মহাদেশ্বর আজ আমাদের মাঝে নেই। আমাদের তিনি ছিলেন জাতীয় পিতা, একজন পিতা হারানোর ব্যথা, যে ব্যথা যার পিতা নাই সেই বুঝতে পারে যে পিতা হারানোর ব্যথা। তার কি তিনি চলে গেছেন, তার আত্মার মাগফিরাত কামনা করি, আল্লাহ তাকে যেন বেস্ট সেভ করেন। সব মানুষ তাকে ভালোবাসে, এই স্যার যদি আরও থাকতো তাহলে আরও দেশের উন্নয়ন হইতো। এই জন্য স্যার চলে যাওয়ার পর আমরা খুব শোকাহত। স্যারের জন্য সবার কাছে দোয়া চাই, আর আমাদের স্যার আমাদের এখানে সমাধি হবে এইটা আশা করি। স্যারের জন্য আমরা সবাই সারা জীবন দোয়া করব। স্যারের যে দীর্ঘদিনের রাজনীতিতে তার অবদানের কথা স্বীকার করতে গেলে শুধু দিন না রাত না বছরের শেষ হবে না। বরংপুরে মানুষের জন্য অনেক কিছু হয়ে অনেক কিছু করেছে, পথের ভিখারির পাশে ডেকে বসে কথা বলছে, তাকে ভিক্ষা দিচ্ছে। স্যার আমাদের কাছে অতি প্রিয় মানুষ ছিলেন, উনি আমাদের দলের মেয়েদেরকে মেয়েদের মতো ভালোবাসতেন, এবং স্যার যখন রংপুরে আসতেন তখন স্যার আমরা তাকে সালাম করলে স্যার আমাদেরকে বোনাস দিতেন, মানে খুশিতে স্যার দোয়া করতেন মাথায় হাত দিয়ে। এছাড়া স্যার বাংলাদেশের জন্য অনেক কিছু করেছেন।